তো আমি আশা করেছিলাম যে একজন হলেও হয়তো আসবে আমাকে দেখতে, সেই ভুল থেকেই কিন্তু ভুলের জন্ম। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করুন। প্রায় এক থেকে দেড় ঘন্টা ওদের সাথে, সত্যিকার 200 লোক আসছে, এসে যখন অ্যাটাক করেছে, ও এর আগে কেন হয়েছে অ্যাটাকটা এটা বলে নেই, আমি প্রথম সেলিমকে মেরেছি, আমি কিন্তু এটা আমি সংবাদ সম্মেলনে বলেছিলাম, আমি কিন্তু মিথ্যা বলিনি। আমি জানি না আমাদের প্রেসিডেন্ট এটা কেন বললো যে আমি এড়িয়ে গেছি, না আমি এড়িয়ে যাইনি, কারণ আমি এড়িয়ে যাইনি, আমি মিথ্যা বলামি, হয়তো ভুল বলতে পারি কিন্তু আমি জানা সত্যি মিথ্যা কথাটা বলি না। আমি বলেছি আমি সেলিমকে মেরেছি, কেন মেরেছি আমি সেটাও ক্লিয়ার। হ্যাঁ থাপ্পড় দিয়েছি, হ্যাঁ তো থাপ্পড় দেওয়া, ঘুষি মারা, মারা তো মারাই, আমি তাকে মেরেছি। তো মারার পর সে কিন্তু আমার নামে কেস করতে পারত, থানায় কেস করতে পারত, আমার সমিতি আছে, সমিতিতে বিচার দিতে পারত, কিন্তু সে 150 থেকে 200 মানুষের আমার বাড়িতে ঘেরাও করে, আমার বাড়িতে ইট মারা, ককটেল মারা, আমার এখানে মেয়ে আছে, আমার নাতনি আছে, আমার স্ত্রী ক্যান্সারের পেশেন্ট, তো সে কি তারা কিন্তু এটা করতে পারে না? আমার বিচার আমার সমিতিও করতে পারে, থানাও করতে পারে, কিন্তু আমি তো এটার বিচার চাইতে পারি, চাইতে পারি, আমি আমার সমিতির কাছেও চাইতে পারি যে আমার সমিতি এটা কি করবে, তাই না? অন্যায় ওইটা ওইটা একটা অন্যায়কে উনি যদি কেস করতেন কোনো প্রবলেম ছিল না, উনি কিন্তু তা করে নাই, এবং উনি উনার সিসি ফুটেজে আছে, উনি আমার গেটের সামনে সেলিম একটা দাও নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ এটা আপনাদের কাছে আছে সিসি ফুটেজ। আর আমি আশফাকের ব্যাপারটা আমি একদম ক্লিয়ার করে দিয়েছিলাম। এখন আবার যদি আপনারা ক্লিয়ার করতে চান যে আমি হোল নাইট জাগনা ছিলাম, আমি পরের দিনও 7টা 8টা পর্যন্ত কোনো কিছু খাইনি, আমার মেন্টালি আমি আপসেট ছিলাম, এবং আমি কি করব কি বলবো আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর যখন আমাকে আমাকে যেমন বলা হলো সমিতি থেকে, আমরা কেউ আমি ফোন করিনি, আমার মন মানসিকতা কিন্তু ফোন করার ছিল না, আমি কাউকে ফোন করি, কাউকেই না, সবাই আমাকেই ফোন করেছে, কিন্তু আমি একজনকে ফোন করতে গেলে তখন দেখা গেছে আমি আরেকজনকে ফোন করছি, জিনিসটা এরকম হয়ে গেছে আমার তখন। তো এটা এই জিনিসটা কিন্তু বুঝতে হবে, কারণ ওই মোমেন্টে আমি ফোন করতে কিন্তু পারার কথা না, কিন্তু আমি আশা করেছিলাম। আজকে আশফাককে আমি বলেছিলাম যে রাতে যে আমি এটা বলেছিলাম যে হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে, আমি কিন্তু এইভাবে বলেছিলাম, কিন্তু আমি সংবাদ সম্মেলনে কেন বললাম যে তারা আছে, কারণ আমি যখন বাসায় একটা সমিতির আমি এটা প্রচন্ড কষ্ট পেয়েছি যে একটা লোক আমাকে দেখতে আসেনি, একটা লোক আমাকে ফোন করে খবর নেয়নি যে না ভাই আপনার কি হয়েছে, এবং আমি আশফাকের কাছে আশা করেছিলাম যে আশফাক আসুক। এখন আশফাক অবশ্য বলছে আমি গেলে আমাকে হয়তো আরো ভুল বুঝতেন, আমি জানি না, তো এটা তার অভিমান। তবে যত কিছুই হোক আমি একটা কথা একদম ক্লিয়ারলি বলে দিই, আমার সমিতি এবং আশফাক সাহেব এবং আমার পাড়ার কোনো লোক এটাতে জড়িত নয়, এটা আমি ভুল করেছি। আমি আসলে এই ব্যাপারটার সাথে প্রথমেই বলে নিই যে আমি 1% জড়িত না। আপনারা সাংবাদিক, আপনারা তদন্ত করলে অনেক কিছুই বের করতে পারবেন, প্লাস পুলিশি তদন্ত চলছে, যে কোনো সরকারি বেসরকারি সংস্থা এটার বিষয়ে তদন্ত করবে, আমি বুক ফুলিয়ে বলতে পারবো যে আমি এটার সাথে এক ভাগও জড়িত না, জড়িত না বিধায় আমি কিন্তু জোরে এইভাবে আপনাদের সামনে বলতে পারছি। ব্যাপারটা হলো এর আগেও একটা ইন্টারভিউ দিয়েছিল, উনি আমার বড় ভাই, আমি শ্রদ্ধা করি খুব, আমার উনি আমার সিনিয়র, আমি শ্রদ্ধা করি। তো আমি শ্যামলী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক দীর্ঘ 10 বছর যাবো, এবং আমি চেষ্টা করি সবসময় মানুষের ভালো করার। তো এখন এর আগে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল, ওনার নিচে একটা রেস্টুরেন্ট দিয়েছিল, আমরা যাই না আপনারা তখন কেউ কেউ ছিলেন কিনা, তখন একটা ভিডিও ভাইরাল হয়েছিল। তা আমাকে, আমি হলাম সেক্রেটারি, একটা কথা মনে রাখবেন, আপনারা সাংগঠনিক ব্যাপার বোঝেন, সবকিছু কাজ সেক্রেটারি ইমপ্লিমেন্ট করে, সমিতির থেকে সিদ্ধান্ত হয়, রেজুলেশন হয়, সমিতির সেক্রেটারি সেটা ইমপ্লিমেন্ট করে। তা আমি তখন তারেক সাহেবকে, আমাকে বলা হয়েছিল যে ওইখানে একটা রেস্টুরেন্ট করা হয়েছে, পেঁয়াজি সরি সিঙ্গারা সমস্যা পুরি এগুলি বেচে, এগুলো ঠিক আছে, ভাত বিক্রি করলে বাইরের লোক আসে, লোয়ার ক্লাস পিপুল আসে, ক্রাইম হওয়ার সম্ভাবনা আছে, আমাদের এলাকাটা কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল এবং নিরাপদ, প্রতিটা এলাকায় প্রতিটা কোনায় সিসিটিভি আছে, এবং আমাদের নিজস্ব ওয়াকিটকি আছে, বিটিআরসির অনুমোদন প্রাপ্ত। তো আমি এই কথা বলার পর আমার মুরব্বীরা যখন বলেছে, অনেকেই বলেছে, বলার পর আমি জনাব তারেক শাহ, আমাদের নাম, আমাদের কাছে উনি তারেক আলম হিসেবে পরিচিত, অ্যাকচুয়ালি ফিল্ম ইন্ডাস্ট্রিতে উনি নানা শাহ হিসাবে পরিচিত। তা আমি তারেক ভাইকে নিজে ফোন করেছি, ফোন করে বলেছি তারেক ভাই এই ব্যাপার, তারেক ভাই সামনেই আছে বলতে পারবে যে এরকম সবাই ই দিচ্ছে, অবজেকশন দিচ্ছে, আপনি একটু না করে দেন, ভাতটা যেন আপাতত বন্ধ রাখে।